তুমি এখন ওঠেনি? না দেখো না, ওকে কতবার করে বললাম তোর বাবা এখনই চলে আসবে, ঘুম থেকে উঠলো। স্ট্যান কাজ করো, তুমি চাবানো, আমি ওকে দেখছি। মিমি সাতটা বাজে, উঠে পড়। হ্যালো, কতক্ষণ ঘুমাবি? গুড মর্নিং ডাড। রাত্রি ফ্রেশ হয়ে নে, একসাথে ব্রেকফাস্ট করবো। মিমি এক্সাম তো চলে এলো, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? গুড। তাই বুঝি
তোমার সাথে যে একটু এক রাত কাটাবো ভালো মতন সেটাও পারি না, একটু মনের কথাটাও ঠিক মতো বলতে পারি না। 14 বছর তো হয়ে গেল, আরো তোমার মনের মধ্যে কথা আছে? এবার একটু ঘুমাতে দাও, রাতে আবার ডিউটি যেতে হবে। তোমার এই ঘুম আর ডিউটি এছাড়া কি আছে? আর কদিন পর তো বুড়োই হতে চলে, আর বাকি কি আছে? তুমি না দিন দিন কিরকম আনরোমান্টিক হয়ে যাচ্ছ। আর রোমান্টিক সারা রাত ডিউটি করার পর না রোমান্স এমনিতেই পালিয়ে যায় জানো তো। সকালে একটা বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে। কি? ওই বইয়ের পুরো কথার মানে। কি মানে? বড় উৎপাত। তার মানে? আমি কি উৎপাত? দূর ব্যাগ, তোমাকে বললাম না, তুমি বোঝোই না কথা। কেন গো? আমি কি দেখতে সত্যি খারাপ হয়ে গেছি গো? এক সময় তো ডিউটির ফাঁকে ফাঁকেও কল করতে, এখন তো তাও করো না। আরে না না, তুমি সেই 14 বছর আগের মতো এখনো অনেক সুন্দর আছো।
দেখো ওখানে কি করছে। স্যার এই গলিতে ঢুকেছে। ওকে দেখছি আমি। সারাদিন কি খাবেন আর ঘুমাবেন? ডিউটিটা করতে হবে না, যান খুঁজে বের করুন। স্যার আমার জন্য কেমন কেমন লাগছে। স্যার আপনি চিন্তা করবেন না, আমি ওকে ধরেই ছাড়ব। করতে তো এটাকে হবেই, সারাটা রাত জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। কম দৌড়েছি বেটার পিছনে, চল দেখি ওদিকটা আর একবার খুঁজে দেখি। এইগুলোকে দিয়ে কিচ্ছু হবে না, মনে হয় না সারাতে খুঁজে বের করতে পারবো। চলুন না, আপনি চেষ্টা করুন। হ্যাঁ পাওয়া যাবে, আপনাকে আর আমাকেই চেষ্টা করতে হবে। দেখি এছাড়া আর কিছু করার নেই, দেখছেন না একটা হাঁপিয়ে আ একটা উ এই করে যাচ্ছে সারা রাত্রি ধরে। দেখলাম তো, পাওয়া যাবে পাওয়া যাবে। চলুন আরেকবার ওদিকটা একটু দেখি, পাওয়া তো যাবে, লুকিয়ে যাবে কোথায় বেটা। মানে মানসিক ভারসাম্য হলো, বলতে পারেন পাগল। ও মাই গড, কে সবাই এখানে বুবা পাগল বলেই জানে। এ নয়, হ্যাঁ চলো সারা পাগলের পিছনে ছুটলাম। স্যার সত্যি এই পাগল আমাদের মাথা খারাপ করছে। স্যার এটা নিয়ে কিন্তু ভালো একটা কাউন্সিল কর। চল গল্পটা কিন্তু ম্যাডামকে বলবেন। এই জন্যই আমি তোমাকে বলছিলাম না। ও মা তুমি তো হাসছো কেন গো? কি হয়েছে? আর বলিস না।